ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মরিশাস উপকূলে একটি দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দেশটিতে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাগরে ভেসে থাকা তেল সরাতে এবং পরিবেশ বিপর্যয় ঠেকাতে ইতিমধ্যেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। তবে জাহাজটি দ্রুত সম্ভবত দুই টুকরো হয়ে গেছে বলে সতর্ক করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাজদিয়া মান্নান। 4,000 টন জ্বালানি তেল নিয়ে এমভি ওয়াকাশিও নামে একটি জাপানি জাহাজ গত 25 জুলাই মরিশাস উপকূলে প্রবল প্রাচীরে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত এর সকল নাবিককে সরিয়ে নেওয়া হলেও জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হয়ে সাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। জাহাজের মালিক নাগাসাকি শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে জাহাজের স্টারবোর্ড সাইড বাঙ্কার ট্যাঙ্ক ভেঙে প্রচুর জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে। তবে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিমধ্যেই খারাপ আবহাওয়া সত্ত্বেও 500 টন তেল নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি উত্তরণে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও দিনরাত পরিশ্রম করছেন। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথ গত শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি ফ্রান্সের সহায়তা চান। তবে মরিশাস সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। The United Nations and other countries. তার আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পাঠানোর ঘোষণা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো। নিকটবর্তী ফরাসি দ্বীপ রিইউনিয়ন থেকে হেলিকপ্টারে করে দূষণ নিয়ন্ত্রক যন্ত্রপাতি মরিশাসে পাঠানো হচ্ছে। তাদের সহায়তা করার জন্য 6 সদস্যের একটি দল পাঠাচ্ছে জাপানও। মরিশাস তার প্রবাল প্রাচীরগুলোর জন্যই বিখ্যাত এবং দেশটির অর্থনীতির বড় উৎস হচ্ছে পর্যটন খাত। কিন্তু সাগরের বিশাল এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ায় মরিশাসের সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।